হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য কিভাবে গুগল অ্যাড ক্যাম্পেইন সেট করবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা পর। অ্যাড ক্যাম্পেইন ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে ক্যাম্পেইনে ক্লিক করবেন ক্রিয়েট, তারপরে ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে এখানে কয়েকটা অপশন আসবে। ঠিক এখান থেকে আমরা যেহেতু ওয়েবসাইট ট্রাফিক নিব সেই জন্য আমরা এই ওয়েবসাইট ট্রাফিকটায় ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে আমরা জানি ওয়েবসাইট সবসময় সার্চ দিয়ে আমরা ওপেন করব, সেই জন্য এই নিচে দেখুন, এখানে যদি নিচে যাই আমরা সার্চ অপশন দেখতে পাবো। এখান থেকে একটু পরে নেবেন, পরে যখনই নিচে যাব এই যে দেখুন ক্যাম্পেইন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ এখানে সার্চে আছে, আমরা সার্চে ক্লিক করব। এই যে সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার সাথে সাথেই দেখুন এইখানে এই যে আপনাদের যে ওয়েবসাইটে ইউআরএলটা এখানে দিবেন, সিলেক্ট দি আওয়ে ইউ ডিড লাইক টু রিচ ইউর গোল, এইখানে আপনাদের ওয়েবসাইটটা দিবেন। তারপর নিচে দেখুন এই যে এখানে ক্যাম্পেইন আছে, এখানে ক্যাম্পেইনে একটা নাম দিবেন, যে এখানে যেমন ওয়েবসাইট ট্রাফিক সার্চ ওয়ান আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। তারপর চলে আসবেন বিডিং, এই বিডিংয়ে সবসময় ক্লিক থাকবে, এই ক্লিকটাই দিবেন। তারপর নিচে দেখুন সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট, এই প্রতি ক্লিকে কয় টাকা দিবেন, এখান থেকে যদি টিক চিহ্ন দেন তাহলে এখানে লিখে দেবেন, আর লিখে না দিয়েই ভালো। যখন ক্যাম্পেইন চলবে তখন দেখবেন যে যদি বেশি হয় তখন কমায় দিবেন, আর যদি কম হয় বেশি ট্রাফিক আসে তখন একটু কমায় দিবেন, আর যদি কম ট্রাফিক আসে তখন একটু টাকাটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ, এটি হচ্ছে নিয়ম, এটা পরেও দিতে পারবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন, এই যে নিচে দেখুন নেক্সট আছে, এখানে নেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার সাথে সাথে নেটওয়ার্ক আসছে, যে সার্চ নেটওয়ার্ক এইটাই সবসময় দিবেন। আমরা গুগলে সার্চ দিলে দেখবেন যে এখানে প্রথম অবস্থায় যখন প্রথমে চলে আসে পেজে প্রথমে, এটি হচ্ছে সার্চ নেটওয়ার্ক, আর নিচেরটা ডিসপ্লে নেটওয়ার্ক, এটা দরকার নাই, এটা না দিলেই ভালো, এটা দিবেন না। আমি এটা ক্লিক করলাম, আর দিলেও কোনো সমস্যা নাই। তারপর লোকেশন, যেহেতু আমি বাংলাদেশে ক্যাম্পেইনটা চালাবো সেই জন্য আমি বাংলাদেশ দিচ্ছি। আচ্ছা, তারপর ল্যাঙ্গুয়েজ দিবেন, বাংলাদেশের লোকরা যেহেতু বাংলায় কথা বলে সেই জন্য বাংলায় দিবেন, যা আর ইংলিশেও অনেক লোক থাকে সেই জন্য ইংলিশটাও দিয়ে দিতে পারেন। তারপর নিচে যদি যাই আমরা এখানে দেখুন স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, এই ক্যাম্পেইনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিবেন, সেটা স্টার্ট কত এবং এন্ড কত, এটা আপনারা যখন চলাবেন তখন দিয়ে দেবেন। তারপর মোড সেটিংয়ে, মোড সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন এই যে শিডিউল দিতে পারবেন, অ্যাড শিডিউল, যদি আপনারা বিভিন্ন সময় চলাতে চান যেমন রাত 8টা থেকে 10টা এরকম, আমি শিডিউল দেবো না সেই জন্য নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে এই ধরনের আসবে, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন, তারপরে দেখুন কিওয়ার্ড অ্যাড অ্যান্ড অ্যাড, এখানে এই যে অ্যাডের যে গ্রুপ এটা একটা নাম দিতে পারেন, অথবা যদি মনে করেন যে এইটাই রাখবেন তাহলে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে এখান থেকে এই যে অপশনগুলো আসবে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন, ওরাই আপনি জানতে চায় যে এটা কি করবেন, আপনি জাস্ট ডায়ালগ বক্স দেয়, আপনারা জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করলে এখানে ঠিক হয়ে যাবে এই অপশনগুলো। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম, দেখুন এন্টার কিওয়ার্ড, এই আপনার ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট এই সেই ধরনের আপনি কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন। দেখুন আমি আমার ওয়েবসাইটে এই ডিজিটাল মার্কেটিং বিষয়ক, সেই জন্য আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড আমি দিয়ে দেবো, আর গেট
কিওয়ার্ড সাজেস্ট এখানে ক্লিক করলে আপনি অনেক কিছু সাজেস্ট পাবেন। হ্যাঁ আচ্ছা, আমি এখানে এন্টার কিওয়ার্ড দিলাম। দেখুন এখানে দেওয়ার পর এই যে অ্যাপ্লাই ওয়াল, এই যে অ্যাপ্লাই ওয়ালে দিবেন, তারপর এইখানে দেখুন নিচে চলে আসছে অ্যাড। এই যে এখানে ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিবেন, এবং এই পাশে দেখুন প্রিভিউ দেখাচ্ছে, এবং এই প্রিভিউতে বলছে তো দেখুন এখানে কিভাবে এই অ্যাডটা দেখাবে মোবাইলে। এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, এই যে স্টার্ট বাই এডিটিং অ্যাট লাস্ট ফাইভ হেডিং, আপনি এখানে পাঁচটা হেডিং দিতে পারবেন। তো হেডিংগুলো কেন দেওয়া হয়, যখন ক্যাম্পেইন চলায় আপনি চলান তখন দেখবেন যে এই বিভিন্ন হেডিংগুলো বিভিন্নভাবে এখানে দেখায়। হ্যাঁ, তো এই ডিসপ্লে পাথ এখানে আপনি কি দিবেন, আপনার ইচ্ছা মতো আপনার ওয়েবসাইট কোন ধরনের সেটা দিতে পারেন। আমি এখানে এসইও সার্ভিস দিলাম, আপনারা ডিজিটাল মার্কেটিংও দিতে পারেন। হ্যাঁ আচ্ছা, বা অন্য যদি আপনাদের ওয়েবসাইটটা অন্য কিছু হয় বা কোন ধরনের হয় ঠিক সেই ধরনের এখানে এই ডিসপ্লে পাতে লিখে দেবেন। এই যে এখানে, তারপরে এখানে দেখুন হেডলাইন, এই যে আমি যে একটু আগে বললাম যে হেডলাইনটা এখানে মাঝে মাঝেই কোনটা আপনাদের শো করবে, আমি দেখুন লিখে রেখেছি আমার ওয়েবসাইট অনুযায়ী আমি বিভিন্ন এই যে হেডিংগুলো লিখে রেখেছি। আমি চাচ্ছি যে এখান থেকে আমার হেডিংগুলো এবং ডিসক্রিপশনগুলো দেবো, এই যে হেডিং এবং ডিসক্রিপশন এখান থেকেই আমি দেবো। এই যে হেডিং দিচ্ছি, আপনারা আপনাদের লিখে আপনি এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, এই যে হেডিংগুলো দিচ্ছি, তারপর হেডিংগুলো দেওয়ার পর নিচে ডিসক্রিপশন থাকবে, ডিসক্রিপশনটা দিয়ে দেবেন। তারপর এখানে আরেকটা জিনিস আছে, লোগো দিতে হবে একটা, এই লোগোটা দিয়ে দেবেন। তারপর সাইট লিঙ্ক থাকবে, হ্যাঁ সাইট লিঙ্কটা আপনার কোথা থেকে দেবেন, যদি আপনাদের ওয়েবসাইটে সাইট লিঙ্ক থাকে তাহলে সাইট লিঙ্কটা দিবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের ওয়েবসাইটে যে পেজগুলো থাকবে যেমন অ্যাবাউট আস, তারপরে কন্ট্যাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো এই পেজগুলো আপনি এখানে সাইট লিঙ্ক হিসাবে দিয়ে দিতে পারেন। তো দেখুন এই যে সাইট লিঙ্ক হিসাবে আমি আমার একটা পেজের লিঙ্ক দিচ্ছি, এই যে কন্ট্যাক্ট আস, তারপরে এখানে এই সাইড লিঙ্ক টেক্সট কিছু দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নিয়ে আমার সাথে করেন, এবং ডিসক্রিপশন লিঙ্ক এখানে এটা দিয়ে দেখুন নিচে এই যে ডান আছে, লাস্ট ডানে ক্লিক করবেন। এই যে আমি কন্ট্যাক্ট মি একটা পেজ সাইড লিঙ্ক করলাম, তারপরে এখান থেকে দেখুন ডানে ক্লিক করবেন, এই যে নিচে ডানে ক্লিক করার সাথে সাথেই এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে এই যে পুরা আপনি যে একটা দেখাবে এইভাবে এখানে চলে আসছে, তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখুন নিচে ডান পাশে নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে এখান থেকে। তারপরে এখানে বাজেট আছে, দেখুন আপনি কত বাজেট দিবেন, আপনি যে সেট ইউর এভারেজ ডেলি বাজেট, হ্যাঁ তো ডেলি বাজেট কম্পেন আমি $3 দিব। এখান থেকে আমি দেখুন $3 দিলাম, $3 দেওয়ার পর এইখানে নিচে এই যে আপনারা দেখার পরে এই নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনাদের এই ক্যাম্পেইনটা রেডি হয়ে গেছে, ইওর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।